सुखी पर दिल की सिसमी
लगता है क्यों इन रंगों से तुम्हें मिलाया, जिनसे कभी ना मिल ना पाया। दिल करता है तेरा शुक्रिया,
সবাই কেমন আছো? এই মুহূর্তে কোথায় আছো তোমরা সবাই? আসলে আমি স্টুডিওতে এসে গেছি একটু তাড়াতাড়ি, কারণ আমার কিছু কাজ ছিল, এক্সট্রা কাজ যেগুলো বলা হয়, এবং আজকে 6টা থেকে তো মিটার ডাউন শুরু হয়ে যাবে। এবং একটা খবর কানে এলো একটু আগেই যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আগামীকাল, যেটা শুনছি, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে ইমিডিয়েটলি। এবং প্রচণ্ড টায়ার্ড লাগে সারাক্ষণ, এটা থাইরয়েড বেড়ে যাওয়ার একটা সিমটম বলা যেতে পারে, মানে টায়ার্ড লাগে। আসলে অনেক ধরনের মিউজিক হয় যেগুলো আমি খুব একটা মাথা মুন্ডু বুঝি না। আমার মিউজিক বানানোর প্রসেসটা হচ্ছে যেটা ইচ্ছে করবে সেটাই আমি বাজাই। আর ওই যদি কেউ জিজ্ঞেস করে যে প্রেজেন্ট মিউজিক সিনারিও নিয়ে আমার কি বক্তব্য, কোনো বক্তব্য নেই, আমার সবার গানই ভালো লাগে। আর এক্সপেরিমেন্টাল কিছু হয় না, মানে কারুর কারুর গানের সুর শুনে মনে হয় না যে এরা এক্সট্রা অর্ডিনারি কিছু তৈরি হয়েছে। মানে সচেত, নতুন কম্পোজার সচেত ট্যান্ডন, তার তো গান সবাই শুনেইছি আমরা, বেখেয়ালি, খুব মানে আহামরি কিছু মিউজিক এই মুহূর্তে তৈরি হচ্ছে না বলে আমার মনে হয়। মানে শুধুমাত্র অন্যের নয়, আমার নিজের মিউজিকে যে খুব এনরিচড হয়েছে সেটা একদমই নয়। যাই thank you.
থ্যাংক ইউ ভেরি মাচ। বেশিক্ষণ থাকতে পারি না লাইভে, ভালো লাগে না।